নমস্কার বন্ধুরা, আমি অ্যাটম। অ্যাটম ইউনিক গার্ডেন চ্যানেলে সকল বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাটম ইউনিক গার্ডেন। আজকে আমরা শিখব কিভাবে গোলাপ গাছের মিশ্র খাবার তৈরি করতে হয়। মিশ্র খাবার বলতে, মিশ্র খাবার যদি আমরা গোলাপ গাছে যদি প্রয়োগ না করি, সপ্তাহে একটা দিন অন্তত দিতেই হবে। তাহলে আমাদের ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ফুলের নতুন করে কড়ি ছাড়ার মতো গাছকে তৈরি করবে। গোলাপ গাছে প্রচুর খাবার খেতে ভালোবাসে, অতএব আমরা খাবার তৈরি করব এবং মিশ্র খাবার অ্যাপ্লাই করব। দেখুন, নিম কেক আমরা দিব 500 গ্রাম। নিম কেক, ভালো নিম কেক বাজারে ফার্টিলাইজার দোকানে কিনতে পাওয়া যায়, 500 গ্রাম দিব। আর যদি আপনাদের যদি এই ভিডিওটা পুরোটা দেখতে হয় স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিও লাস্টে আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেগুলো লেখা আছে এবং সেটাকে স্ক্রিনশট মেরে আপনারা নিজের বাড়িতে নিজেরাই তৈরি করে নেবেন। বা নার্সারিতে মিক্স খাবার কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলোর দাম অনেক প্রচুর পড়ে। আপনি নিজে যদি তৈরি করেন, তাহলে আপনার খুব অল্প পয়সার মধ্যে আপনার মিশ্র খাবারটা তৈরি হয়ে যাবে এবং খুব ভালো হবে। বা শিংকুচি এবং বনমিল, শিংকুচি বনমিল 500 গ্রাম ব্যবহার করব। আমি 1 কেজি এনেছিলাম, 500 গ্রাম ব্যবহার করেছি। শিংকুচি এবং বন ডাস্ট একসঙ্গে মিক্স কিনতে পাওয়া যায়, এটা ব্যবহার করেছি 500 গ্রাম। এরপরে আমরা সবসময়তে গোলাপ গাছকে সপ্তাহে একটা দিন অন্তত খাবার দেওয়ার চেষ্টা করব। 1 চামচ অন্তত গাছকে খাবার দিলে গাছে প্রচুর কড়ি এবং ফুল প্রচুর পরিমাণে আসবে এবং সারা শীত ভোর আমার বাড়িতে ফুল থাকবে। এই মিশ্র খাবারটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিজেরা গাছে অ্যাপ্লাই করবেন। এইটা হচ্ছে আপনার 13061 ফার্টিলাইজার দোকানে পাওয়া যায়, এইটা নেবেন 300 গ্রাম। 300 গ্রাম নেবেন 13061। এই সারটি হচ্ছে 13061। বন্ধুরা, এই ধরনের ইনফরমেশন ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি। আপনাদের যদি একটুখানি উপকার লাগে, তাহলে আমার ভিডিওটা দেখে একটু লাইক করবেন, অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটা লাইকে আমি নতুন ভিডিও তৈরি করার প্রয়াস অবশ্যই থাকবে। এইটা দিচ্ছি, দেখুন, 12160 200 গ্রাম দিয়েছি, 12160 200 গ্রাম অ্যাপ্লাই করেছি। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে একটু বড় করার জন্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এইটা দিয়েছি পটাশ, পটাশ ব্যবহার করেছি 300 গ্রাম, 300 গ্রাম পটাশ ব্যবহার করেছি আমাদের মিশ্র খাবারে। G9 দানা বিষ, যেটা বলা হয় G9 দানা বিষ, 50 গ্রাম ব্যবহার করেছি, 50 গ্রাম, মাত্র 50 গ্রাম। এটা গাছে পিঁপড়ে লাগতে দেবে না এবং গাছের রুট নষ্ট হতে দেবে না, এবং গাছে পিঁপড়ে কেঁচো বা পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। G9 দানা বিষ, G7 দানা বিষ। এরপর আমরা ব্যবহার করব রুট হরমোন, না সরি, এটা এরপর ব্যবহার করছি M45, এটাও অ্যান্টিফাঙ্গাল পাউডার M45, 50 গ্রাম আমাদের এতে ব্যবহার করব, মিক্সড খাবার তৈরি করতে ব্যবহার করব 50 গ্রাম। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাটম ইউনিক গার্ডেন, অ্যাটম ইউনিক গার্ডেন থেকে আমি অ্যাটম বলছি।
আমি প্রতিনিয়ত এইরকম গার্ডেনের উপরে ইনফরমেশন ভিডিও বানাই, আপনাদের আপনারা খুব একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং পয়সাও খরচা হয়, অতএব আপনি অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন, একটা লাইক করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুফলা সার পাওয়া যায় ফার্টিলাইজার দোকানে, এটা 300 গ্রাম আমরা ব্যবহার করব। আমার ভিডিওটি যদি আপনারা মাঝখানে স্কিপ করে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটার মূল সারাংশ কিছু বুঝতে পারবেন না, অতএব বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। এনপিকে কুড়ি 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 300 গ্রাম ব্যবহার করেছি, 300 গ্রাম এনপিকে কুড়ি কুড়ি কুড়ি, বা এনপিকে কুড়ি 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 না পেলে 1919 দেওয়া যেতে পারে, এনপিকে 1919 অথবা কুড়ি 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 এই তিন দুটো সারি যে কোনো একটি 300 গ্রাম আমাদের মিক্স খাবারে অ্যাপ্লাই করব। এই মিক্স খাবারটি আমরা গোলাপ গাছের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, এটা আমরা ব্যবহার করছি ম্যাগনেট পাউডার, মানে রুট হরমোন, যেটাতে শিকড় করবে, প্রচুর পরিমাণে গাছে শিকড় করবে, গাছে শিকড় করলে অটোমেটিক গাছের স্বাস্থ্য এবং পাতা এবং ফুল গাছের চেহারা অনেকটাই পাল্টে যাবে এবং ভালো হবে। রুট হরমোন এর ভালো কোয়ালিটির রুট হরমোন বাজারে পাওয়া যায়, ম্যাগনেট রুট হরমোন পাওয়া যায়, 10 গ্রাম ব্যবহার করব, 10 গ্রাম মাত্র 10 গ্রাম, 10 গ্রাম দিলেই অনেক প্রচুর, 10 গ্রাম এটা ব্যবহার করব। এরপরে আমরা যুক্ত করব সাপ অ্যান্টিফাঙ্গাল পাউডার, একটি প্যাকেট 20 টাকা দাম নেবে, এই এক প্যাকেট পাউডার 10 গ্রামের পাউডার সবটাই আমরা আমাদের মিশ্র খাবারের সঙ্গে মিশিয়ে দেব। এটা ভালোভাবে মিশিয়ে আমাদের গোলাপ গাছের প্রতি সপ্তাহে একটা দিন 1 চা চামচ করে প্রত্যেকটা গাছকে খাওয়াবো। এটা খাওয়ালে গাছের প্রচুর ফুলের কড়ি আসতে সাহায্য করবে, গাছের প্রচুর ফুল আসবে এবং ফুলগুলো অনেকদিন সতেজ এবং সুন্দর হয়ে থাকবে। এই ধরনের ভিডিও পেতে প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে, আমার চ্যানেলটি অবশ্যই নতুন বন্ধুরা যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা ভিউয়ার দেখছেন একটু আমার চ্যানেলটিতে অবশ্যই একটু একটা লাইক দিয়ে যাবেন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমার ভিডিওটি এনজয় করুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজ 31/12/2022 বছরের শেষ দিন ভিডিও বানাচ্ছি, অতএব নতুন বছরের 2023 সালের আগাম হ্যাপি নিউ ইয়ার এবং বন্ধুদের শুভেচ্ছা রইল, আমার ভিউয়ার্সদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যাটম ইউনি গার্ডেন তরফ থেকে রইল। থ্যাংক ইউ বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।